আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। পরিত্যক্ত কনস্ট্রাকশন সাইটটার সামনে দাঁড়িয়ে বাড়িটার আগাবস্তলা জরিপ করছে সুমন্ত। চারদিক থেকে মোটা লোহার রড বেরিয়ে আছে। বাড়িটাকে দেখে মনে হচ্ছে ঠিক মাংসহীন মানুষের দেহের খাঁচা। যেন সামনের ফাঁকা মাঠগুলোর দিকে তাকিয়ে হা হা করে হেসে বিদ্রুপ করছে। সুমন্ত ডান দিকে তাকিয়ে দেখল একটা ছোট্ট এক কামরার ঘর, পাশে বাথরুম। এটাই এখন থেকে তার বাসস্থান আগামী এক মাসের জন্য। ভেবেই মনটা দমে যাচ্ছে তার। কানে ফোনটা চেপে দারোয়ান সর্বেশ্বরদাকে ফোন করল সুমন্ত। হ্যালো সর্বেশ্বরদা, আমি সাইট ম্যানেজার সুমন্ত ঘোষ বলছি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। আপনি কোথায় আছেন? আসছেন মানে? কটকট শব্দ করে ফোনটা কেটে গেল। কি অসভ্য লোক রে বাবা, দুম করে মুখের ওপর ফোনটা কেটে দিল। বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের একরত্তি গ্রিলের দরজা দিয়ে একটা লোক বেরিয়ে এলো এমন সময়। লোকটা বেটে খাটো কিন্তু সমর্থ দেহ। সুমন্ত তার দিকে অবাক হয়ে দেখছে দেখে গ্যাল গ্যালে হাসি হেসে সে বলল, এসে পড়েছেন, বাহ বাহ, আসতে কোনো অসুবিধে হয়নি আশা করি। না না, অসুবিধে আর কিসের। বাস থেকে নেমে মাঠের মধ্যে দিয়ে টানা এক ঘন্টা ভাঙাচোরা ঢেলা আর গাড্ডা দিয়ে এত দূরে এলাম, কি আর এমন কষ্ট হয় তাতে, তাই না? এই যে বলেন স্যার, জানি একটু অসুবিধে হবে, আগে করবো বলুন। আমার বাড়ি ধরেন কি এখান থেকে মাত্র দু ঘন্টার পথ, ওই সাইকেলটাই সে পথ যাতায়াত করি। আপনাকে যে আনতে যাব সে সামর্থ্য নেই। ইদানিং একটা পাগল ঘুরছে এখানে, সাইটে ঢুকে বসে থাকছে, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দোষারোপ করিনি। এখন একটু এই ব্যাগ ট্যাগ রাখার জায়গা দেখান দেখি, হেঁটে হেঁটে পাগুলো যেন খুলে হাতে চলে আসছে। ওফ, এ হে, আসেন স্যার, ওই ঘরে আপনি আমি দুজনেরই বাস হবে। সুমন্ত আর কথা বাড়ালো না, লোকটার সাথে চলল ছোট্ট এক কামরার ইটের ঘরটার দিকে। চাকরির জন্য মানুষকে কি না করতে হয়। গ্রিন হাউজিং এর এই কাঁচপুকুরের ১২তলা উঁচু ফ্ল্যাট বাড়িটার প্রজেক্টটা বন্ধ হয়ে আছে আজ প্রায় ৩ বছর ধরে। কোম্পানি আবার এটাকে চালু করতে চায়, তাই সুমন্তকে সাইট ম্যানেজার হিসেবে এখানে পাঠিয়ে দিয়েছে। মূল শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরের এই আধভাঙা এলাকা কাঁচপুকুর। ভিআইপি রোড থেকে এখানে আসার জন্য সারাদিনে মাত্র ৪টে বাসই ভরসা। সময়টা পূজোর পর হওয়ায় শুকনো আবহাওয়া চারিদিকে। সুমন্ত গড়াদ দেওয়া জানলা দিয়ে ধুধু মাঠের দিকে তাকিয়েছিল। দূরে উঁচু উঁচু বিল্ডিংগুলোর সিলোরাইট দেখা যাচ্ছে। সে যখন এলো তখনই আধো অন্ধকার নেমেছিল, এখন একেবারে পিচ ঢালা আধার চারিদিকে। কি দেখছেন স্যার? চমকে পিছন ফিরল সুমন্ত, দেখল দারোয়ান সর্বেশ্বর পিছনে দরজার মুখে কখন জানে এসে দাঁড়িয়েছে। না তেমন কিছু না, এই চারদিকটা দেখছি। সব থেকে কাছের লোকজনের বাড়ি কত দূর এখান থেকে? বেশি দূর নয় স্যার, এই আধ ঘন্টা সাইকেল করে গেলেই চারটে বড় বড় ঝিল আছে, সেখানে সারা রাত মাছ ধরার জাল পাহারা দেয় ঝিলের লোকেরা। দেখো, এখানে আসার আগে আমি কোম্পানির এই সাইটটা সম্পর্কে কিছুই জানতাম না। শুনেছি ৩ বছর আগে এর কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কেন বন্ধ হয়েছিল কিছু জানো? সর্বেশ্বর একবার এদিক ওদিক দেখে কি ভাবল, তারপর গলা নামিয়ে বলে উঠল, ইয়ে স্যার, আমিও সেরকম কিছু জানি না। ওসব ছাড়ুন না, আসুন বাইরে, আগুন জ্বালিয়েছি, ঠান্ডায় দেখবেন দারুণ লাগবে। বড় স্যার আসার কথা আছে, তিনি সব বলবেন আপনাকে। সুমন্ত সর্বেশ্বরের সঙ্গে বেরিয়ে এলো বাইরে। আগুন জ্বলছে, পাশে রান্না চাপিয়েছে সর্বেশ্বর, তকবক করে মাংসের ঝোল ফুটছে, পাশে ধোঁয়া ওঠা উনুন। আগুনের ওপাশে একটা আতপাগলা লোক জড়ো সড়ো হয়ে বসে আছে। এই সর্বেশ্বরদা, ওটা কি? স্যার, ওই পাগলটার কথাই তো বলছিলাম, আমি যেদিন এলাম সেদিনই দেখলাম বিল্ডিং এর ভেতর আস্তানা নিয়েছিল। গেট বসাতে আসার লোক আর আমি মিলে বের করে দিলাম বাইরে, সেই থেকেই তককে তককে আছে, সুযোগ পেলেই ভেতরে ঢোকে, দাঁড়াতে গেলে ঢিল ছুড়ে মারে, মহা জ্বালাতন।
বুঝেছি, ঠিক আছে, কাল লোকজন আসুক, কাল বেটাকে দেখে নেব। এরপর সুমন্ত মাটিতে পাতা চেয়ারে বসল। সামনের লোকটা একই রকম ভঙ্গিতে বসে রইল, চোখে জল জলে দৃষ্টি তার। সর্বেশ্বর রান্নার তদারক করতে চলে গেল। আগুন জ্বলার পটপট শব্দে জায়গাটা যেন ভয়ানক গা ছমছমে আর তেমনই ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। এখানে এসেছিস কেন? এ বাড়ি আর উঠবে না, প্রাণ বাঁচাতে চাইলে পালা, যা চলে যা এখান দিয়ে। সুমন্ত চমকে উঠল লোকটার মুখের কথায়। এই জায়গাটা সত্যি অদ্ভুত, আর ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে আসার পর থেকেই। তার মধ্যে লোকটার কথায় যেন গায়ে কাঁটা দিয়ে উঠল তার এবার। এই হতভাগা, চুপ, মুখ বন্ধ কর, ওর কথা শুনবেন না স্যার। ওসব বলেই লোককে ভয় দেখায়। আমি আজ দুদিন আছি, আমার তো কিছু হলো না। হ্যাঁ, যত সব এই পাগল, চুপ করে বসে একেবারে। হয়েছে কি হয়নি তুই কি বুঝবি? যখন বুঝবি অনেক দেরি হয়ে যাবে রে। ভালো কথা বলছি, পালা এখান থেকে। এই চুপ, এতদিন ধরে এই বিল্ডিংয়ে বেআইনি কাজ চালিয়েছিস নিশ্চয়ই তুই। এখন আর সেসব চলবে না চাঁদু, কাজ একটু এগোক, বেগর বাই দেখলি পুলিশ ডাকব। পাগলটা হঠাৎ তড়িৎবেগে উঠে দাঁড়ালো, চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে বলল, এত বড় কথা, আমার বাড়িতে আমাকেই পুলিশের ভয় দেখাস? ঠিক আছে, দেখে নেব তোকে আমি। বলেই আতপাকলা লোকটা হন্তদন্ত হয়ে বিল্ডিংটার পিছন দিকে চলে গেল। ব্যাপারটা দেখে সুমন্তর আরো জেদ চেপে গেল মাথায়। উঠে দাঁড়িয়ে সর্বেশ্বরকে বলল, এই সর্বেশ্বরদা, লোকটা বিল্ডিং এর পিছনে গেল কেন? শোনো, ঝুনঝুনওয়ালা স্যার এলে আমাকে ডাকবে, আমি দেখি তো ব্যাপারটা কি। বলেই সুমন্ত লোকটার পিছনে চলে গেল বিল্ডিং এর পেছনে। ঘুটঘুটটি আধার সেখানে, লোকটা গেল কোথায়? গ্রাউন্ড ফ্লোরটা পুরো দেওয়াল তোলা আর গাঁথনির কাজ শেষ হয়ে গেছে 3 বছর আগেই, তবে জানলাগুলো বসানো নেই, খাঁ খাঁ করে গিলতে আসে যেন সেগুলো সবাইকে। এদিক ওদিক দেখতে দেখতে সুমন্তর হঠাৎ চোখ পড়ল একটু দূরের একটা জানলার দিকে। কেউ যেন সেই ঘরের মধ্যে হাঁটু মুড়ে বসে আছে। পড়ে থাকা একটা লোহার রড হাতে তুলে নিল সুমন্ত, তারপর সন্তর্পণে এগিয়ে চলল জানলাটার দিকে। জানলার সামনে এসে ভালো করে দেখার চেষ্টা করল সুমন্ত, দেখল লোকটা মাটিতে বসে আছে, তার সামনে কালো অন্ধকার, যেন কেউ ঘাপটি মেরে বসে আছে সেই আধারে। হঠাৎ অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন দেখতে পেল সুমন্ত, লাল জলজলে, ঠিক তার দিকেই তাকিয়ে আছে। লোকটা সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে, বিস্ফারিত চোখ তার। এমন সময় গাড়ির হর্ন আর পাকা সড়কের উপর টায়ারের শব্দ শোনা গেল। সুমন্ত চমকে সেদিকে তাকিয়ে আবার ঘরের মধ্যে চোখ ফেরাতেই দেখল ঘরটা একেবারে ফাঁকা, যেন কেউ ছিলই না এতক্ষণ এখানে। হাতের রডটা ফেলে আবার বিল্ডিংটার সামনে এলো সে, দেখল ঝুনঝুনওয়ালা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছেন তিনি, তাকেই হয়তো খুঁজছেন। আরে এই তো, কোথায় গিয়েছিলেন? রান্না বসিয়েছেন দেখছি, বাহ বাহ, সাহস আছে বুড়ি আপনার। হ্যাঁ ওই আর কি, ওটা তো যাক ভালো, আজ রাতটুকুই তো আপনাকে একলা থাকতে হবে, কাল থেকে তো মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সাহাব সবাই চলে আসবেন, তা আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, একা আর কই। স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঝুনঝুনওয়ালা সুমন্তর কথা একটু গুম হলেন, তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে দেখলেন, তারপর বললেন, বলেন ঘোষ বাবু, বলেন, আপনি আমাদের কোম্পানির ইয়ং আর হুনহার আদমি, যা জানতে চাইবেন সচ বাতটাই বলবো। স্যার এই বিল্ডিংটা বন্ধ হয়েছিল কেন? মানে আমি যতদূর জানি এখানকার পরপর 8টা প্লটে একই রকম ফ্ল্যাট বাড়ি ওঠার কথা ছিল, কিন্তু শুরুতেই কেন বন্ধ হলো প্রজেক্টটা, খুব জানার ইচ্ছে আছে। দেখেন, আপনাকে সব খুলেই বলছি, আপনি বলতে গেলে এখন ইনচার্জ, আপনার সব জানা দরকার। দেখেন, এখানে আগে থেকেই প্রজেক্টটা শুরু করার কথা হচ্ছে, এখানে আগে একটা বাড়ি ছিল, বাড়িতে এক ভদ্র মহিলা থাকতেন, তার ছেলেও থাকতো বলে শুনেছি,
কিন্তু প্লটটা আমাদের কোম্পানিকে সেই ভদ্র মহিলাই হ্যান্ড ওভার করেছিলেন। কাজ শুরু হয়ে এত দূর হওয়ার পরই হঠাৎ এক রাতে মিস্ত্রিদের একজনকে ওই ছয় তলায় মৃত অবস্থায় পাওয়া যায়। মিস্ত্রিদের সবাই চলে যায় আর বহুদিন আমাদের কোম্পানির বহু টাকার লোভ দেখালেও কোনো ঠিকাদারি কাজ নিতে রাজি হয় না। সেই জন্যই প্লটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু কোম্পানির ইচ্ছে এটা কমপ্লিট হোক, বুঝলেন তো? সুমন্ত হাঁ হয়ে যায় এসব কথা শুনে। এত বড় ঘটনাটা এরা চেপে গেছে ভেবে একটু রাগ হয় তার। এটা আপনাদের আগে বলা উচিত ছিল। যাই হোক, একটা পাগল লোক নাকি এ তলাটে ঘোরে আর এই বিল্ডিংয়েও ঢোকে মাঝে মাঝে, আমি জানতে পারলাম। সে কিছু করেনি তো? হোয়াট বলেন কি, মুশকিলে ফেললেন দেখছি। সর্বেশ্বরভি ফোন ধরছে না, আর কোনো লোককে যে এনে দেবো আপনার জন্যে? আরে না না, একটা রাত তো, সর্বেশ্বরদা তো থাকলো, কোনো সমস্যা নেই। ঝুনঝুনওয়ালা কেমন যেন অদ্ভুত চোখে দেখল তার দিকে, তারপর তাকালো বাড়িটার ছতলার দিকে। সেদিকে তাকিয়েই মুখটা শুকিয়ে গেল তার। ওকে, হ্যাঁ আমি চলি, আপনি সাবধানে থাকবেন, আর কোনো কিছু হলেই ফোন করবেন। ওকে, গুড নাইট। বলেই তিনি তরবর করে গাড়িতে উঠে পড়লেন। গাড়িটা হাওয়ার বেগে চলে গেল সে স্থান ছেড়ে। সুমন্ত ফাঁকা মাঠের সামনের রড বের করা বাড়িটার সামনে দাঁড়িয়ে রইল। বড় সাহেব চলে গেলেন বুঝি? সুমন্ত চমকে পিছন ফিরে দেখল, সর্বেশ্বর কখন যেন এসে দাঁড়িয়েছে আবার। কি আশ্চর্য, কোথায় ছিলে তুমি? নাকি ঝুনঝুনওয়ালার ফোন ধরছ না? আর সর্বেশ্বরদা, তুমি বিশ্বাস করবে না আমি কি দেখেছি। সর্বেশ্বর তরকারি নাড়তে নাড়তে তার দিকে মুখ তুলে তাকালো, এক রহস্যময় দৃষ্টি তার চোখে। ফোন করলে তো ধরবো স্যার, বড় লোকের ব্যাপার, বোঝেনি তো। যাই হোক, আমি জানি আপনি কি দেখেছেন, আমিও দেখেছি। একটাই কথা বলবো, রাতে কোনো শব্দ হলে দয়া করে বেরোবেন না। এই দুই রাত আমি কানে চাপা দিয়ে কিভাবে ঘুমোচ্ছি আমি জানি, আজ আপনি আছেন তাই ভরসা। সুমন্ত কোনো কথা বলল না, সে বুঝল কোনো আধিভৌতিক ঘটনা ঘটছে এখানে। এই প্লট আর এই বিল্ডিংটায় এমন কোনো রহস্য আছে যা তার ধারণার বাইরে। রাত বাড়ছে, ফাঁকা হাওয়ায় হুহু করে বইছে শুকনো ঠান্ডা বাতাস। সুমন্ত আরও একবার বাড়িটার দিকে ঘুরে দেখল। এ বাড়িতে একটা মৃত্যু ঘটেছে ভেবেই সারা শরীর কেঁপে উঠল তার। তখন অনেক রাত, কোনো রকমে খাওয়া দাওয়া সেরে সুমন্ত আর সর্বেশ্বর ঘুমিয়ে পড়েছিল। ঠান্ডা হাওয়ায় বদ্ধ ঘরে ঘুমটা বেশ গভীরভাবে নেমে এসেছিল সুমন্তর। হঠাৎ গলাটা ভীষণ শুকিয়ে উঠল তার, চোখ খুলল, সে উঠে বসল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার, ঘরে ছোট্ট একটা বাল্ব জ্বলছিল, সেটা এখন বন্ধ। সুমন্ত চারিদিকে দেখতে লাগল। এমন সময় মেঝেতে চোখ গেল তার, অবাক হয়ে দেখল সর্বেশ্বরের বিছানা খালি, যেন কেউ শোয়নি সেখানে। সুমন্ত হাতে টর্চ নিয়ে মেঝেতে নেমে পড়ল। সর্বেশ্বর কি বাথরুমে গেল নাকি, এটা ভেবেই চারিদিকে দেখতে লাগলো সে। সর্বেশ্বরদা, সর্বেশ্বরদা, কোথায় তুমি? ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ, সেটা দেখে আরো ভয় পেল সুমন্ত। লোকটা কি হাওয়াতে মিলিয়ে গেল নাকি? হঠাৎ বাইরে থেকে একটা গোঙানির শব্দ শোনা গেল, যেন কেউ কারো গলা চেপে ধরেছে। সর্বেশ্বরের মানা উপেক্ষা করে সুমন্ত বেরিয়ে এলো ঘরের বাইরে। আওয়াজটা আসছে বিল্ডিংটা থেকে। সর্বেশ্বরদা, সর্বেশ্বরদা, তুমি কি ভেতরে গেছো? সর্বেশ্বরদা! তার চিৎকারটা বাড়িটায় ধাক্কা খেয়ে তার দিকেই ফিরে এলো আবার। ঠিক এমন সময় সুমন্তর চোখ পড়ল ছতলায়, যেন কারো ছায়া সরে যাচ্ছে। সুমন্তর গলা শুকিয়ে গেল ছায়াটিকে দেখে। সর্বেশ্বরদা, তুমি কি ছতলায় উঠেছ? সর্বেশ্বরদা! আবার সেই গোঙানির শব্দটা শুনতে পেল সে। সুমন্তর মনে হলো সেই পাগলটা হয়তো ভেতরে ঢুকেছিল, আর তার পেছনেই সর্বেশ্বরদা ছতলায় উঠেছে। মনে হতেই তুড়ি ঘুড়ি বিল্ডিংয়ে ঢুকে পড়ল সে, সিঁড়ি দিয়ে উঠতে লাগলো উপরে তাড়াতাড়ি। ঢালাই হওয়া খাড়া সিঁড়ি, রেলিংয়ের বালাই নেই, পা ফসকালে বিপদ নেমে আসবে। সর্বেশ্বরদা, সর্বেশ্বরদা, কোথায় তুমি? গলা ফাটিয়ে চিৎকার করতে করতে সুমন্ত উঠে চলেছে। কুঙ্গানির শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না তার। দেখতে দেখতে সেই অভিশপ্ত ছতলায় উঠে পড়ল সুমন্ত। নিজেকে মনে মনে প্রস্তুত করল সে কোনো ভয়ানক কিছুর সাথে মুখোমুখি হওয়ার জন্য। সর্বেশ্বরদা, কোথায় তুমি? সর্বেশ্বরদা!
চারিদিকে টর্চ ঘুরিয়ে কোনো কিছু চোখে পড়ল না তার। এমন সময় ক্যাঁচ ক্যাঁচ শব্দে সুমন্তর ঘাড়ে রোয়া দাঁড়িয়ে গেল। বাঁ দিকে আলো ফেলে দেখল একটা লোক সিলিং থেকে বেরিয়ে থাকা রডে ঝুলছে। লোকটার মুখে সরু সরু দাঁত, এক হাতে বাঁদরের মতো ঝুলে আছে সে। এই কে তুমি, এখানে কি করছো? লোকটা কোনো কথা বলল না, ঝপ করে লাফ দিয়ে নামলো। তারপর অদ্ভুত ভাবে এগিয়ে এলো সুমন্তর দিকে। সুমন্ত দুপা পিছিয়ে গেল। লোকটার মুখে সরু সরু দাঁত, উটিল হাসি সে মুখে। লোকটা যে এ পৃথিবীর জীবন্ত মানুষ নয় তার আলাদা করে বলে দিতে হয় না। হঠাৎ নিচতলার সিঁড়িতে কারো দমাদম পায়ের আওয়াজ পাওয়া গেল। সুমন্ত দম বন্ধ করে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। লোকটাও জিভ দিয়ে দাঁত চাটতে চাটতে এক পা দু পা করে এগোতে লাগলো তার দিকে। সিঁড়ির দিকে প্রথমে দুটো বিশাল শিং, তারপর ছাগলের মতো বিশাল মাথাটা দেখতে পেল সুমন্ত। সাক্ষাৎ শয়তান এসে হাজির হয়েছে এই ভাঙা বাড়ির মধ্যে। স্যার, স্যার, জলদি এদিকে চলে আসুন স্যার। সুমন্ত মাথা তুলে দেখল সাততলার ল্যান্ডিং এ দাঁড়িয়ে আছে সর্বেশ্বর, তাকে হাতের ইশারায় ডেকে চলেছে। সুমন্ত পড়িমড়ি করে উঠে পড়ল সিঁড়ি দিয়ে। সর্বেশ্বরও পিছন পিছন দৌড় দিল তার। কি ভয়ঙ্কর বিভীষিকার মুখোমুখি যে হয়েছে তারা, তার কোনো কিনারা সুমন্ত সে মুহূর্তে করে উঠতে পারল না। স্যার, সাততলার বাঁদিকের একটা ঘরের দরজা আছে, জলদি চলুন সেদিকে। সুমন্ত কোনো কথা ভাবার মতো অবস্থায় না থাকায় দৌড় দিল সেদিকে। যা হোক করে সেই ঘরের সামনে পৌঁছতে পারলে বাঁচে। পিছনে তখন সেই ভয়ানক লোকটা মাকড়সার মতো বুকে হেঁটে আসছে। বাঁ দিকে বাঁক নিয়ে সুমন্ত এসে দাঁড়ালো ঘরটার সামনে, কিন্তু খোলা দরজার সামনে এসে পা জমে গেল তার। দরজার সামনে একটা দেহ পড়ে আছে, ঘাড় একদিকে কাত, হাত পায়ের মাংস খুবলে খুবলে খেয়ে নেওয়া হয়েছে তার। সর্বেশ্বরের দেহ, দেহটাতে কয়েকদিনের পচন ধরেছে। সুমন্ত হাঁ করে দাঁড়িয়ে থাকলো সেখানে। তার পিছনে তখন সেই শয়তানের মূর্তি, আর দেওয়ালে লোকটার পেট বুকে হেঁটে এসে দাঁড়িয়েছে। হঠাৎ শূন্য থেকে দুটো হাত এসে ধাক্কা দিল তাকে। সুমন্ত কিছু বোঝার আগেই পড়ে গেল ঘরটার মধ্যে। তড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। জ্ঞান হারাতে হারাতে দরজার বাইরে বিশাল ভারী পায়ের আওয়াজ আর রাগের আস্ফলন শুনতে পেল সুমন্ত। ধাক্কার চোটে চোখ বন্ধ হয়ে গেল তার। অনেক লোকের কথাবার্তায় চোখ খুলল সুমন্ত। উঠে বসে দেখল দরজার ফাঁকা দিয়ে সূর্যের আলো ঘরে এসে পড়েছে। তাড়াতাড়ি দিনের আলোতে বাইরে বেরিয়ে এলো সে। দেখল সাততলার ঘরের বাইরে মৃতদেহটা নেই। কিছুক্ষণ পর গেটের বাইরে বেরিয়ে এলো সুমন্ত। দেখল পুলিশ, কনস্ট্রাকশন লেবার আর ঝুনঝুনওয়ালা সবাই ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করছে। তাকে দেখেই ঝুনঝুনওয়ালা লাফ দিয়ে তার দিকে এগিয়ে এলো। এ ব্যাপার ঘোষ বাবু, এসব কি? কোথায় ছিলেন আপনি? সর্বেশ্বরের এ হল কে করলো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তো দিন থেকে সর্বেশ্বরকে ফোন করছি আমি, এটা যে এখানে এসেছে সেটাই তো আমি জানি না। সকালে লোকজন এসে খুঁজে খুঁজে আপনাকে না পেয়ে বিল্ডিং এ ঢোকে, তারপর সাততলায় একটা বন্ধ ঘরের সামনে সর্বেশ্বরের বডি। ও ভগবান, আমি এবার পাগল হয়ে যাব। আহ, থামুন সুমন্ত বাবু, কি ব্যাপার খুলে বলুন তো। বডি দেখে তো মনে হচ্ছে বেশ কয়েকদিন আগের মৃত্যু হয়েছে, নইলে আপনাকেই সন্দেহ করতাম। কিন্তু দেহটাতে দেখছি কামড়ানোর দাগও আছে, কি ব্যাপার বলুন দেখি। সুমন্ত হু হু করে জলের মতো কাল আসার পর থেকে কি কি ঘটেছে বলে গেল। শুনে পুলিশ অফিসারের কপালের ভার যেন আরো গভীর হলো। আপনি বলতে চান এই কনস্ট্রাকশন বিল্ডিং এ শয়তান আছে, প্রেতাত্মাও আছে? হোয়াট রাবিশ! আপনি কি ট্রমায় আছেন নাকি এখনো, না খুব বেশি নেশা করেছিলেন? উনি ভুল কিছু বলেননি, খ্যাস খ্যাসে গলায় কথাটা শুনেই সবাই সেদিকে তাকিয়ে দেখলো। সেই আধপাগলা লোকটা ঘাড় তুলে বাড়িটার দিকে দেখছে আর কথা বলছে। কখন যে সে এসে দাঁড়িয়েছে কেউ বুঝতেও পারেনি। আমার মা বাবার মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিলেন, মনে প্রাণে চাইতেন যে বাবা যেন ফিরে আসুন। হাজার রকমভাবে নিজেকে বুঝিয়ে যখন আর থাকতে পারলেন না, মৃত মানুষকে ফেরাতে শয়তানের দ্বারস্থ হলেন তিনি। কিন্তু ফল হলো সম্পূর্ণ উল্টো। বাবা তো ফিরলেনই না, বরং নরকের কালো অন্ধকার থেকে উঠে এলো এমন কিছু যার কোনো ধারণাই মানুষের সাধারণ বুদ্ধিতে আসে না। তারপরেই আমি ঘর ছাড়লুম, কিন্তু এ জায়গাটা ছাড়তে পারলাম না।
সেই কালো শক্তিকে বসিয়ে আনার জন্য অনেক প্রচেষ্টা আমি চালিয়েছি, আজও চালাচ্ছি। আগেরবার মিস্ত্রিটার মৃত্যুর পর ভেবেছিলাম এই জায়গাটায় আর কেউ আসবে না, সমস্ত কিছু শেষ হলো। কিন্তু আপনারা আবার এলেন, মৃত্যুলীলা আবার শুরু হলো। সর্বেশ্বর যখন দুদিন আগে এখানে এসেছিল তখন আমি ওকে সাবধান করেছিলাম, শোনেনি আমার কথা, ঢুকে পড়েছিল রাত্রেবেলা ওই বিল্ডিংয়ে, তার জন্যই তার ওই পরিণতি। লোকটা এক টানা এতগুলো কথা বলে মাথা নিচু করে চলে গেল সেখান থেকে। পুলিশ অফিসারটাও সঙ্গে সঙ্গে তার পেছনে ধাওয়া করল, হয়তো তাকে পাকড়াও করার জন্য। সুমন্ত তখন এক দৃষ্টে সর্বেশ্বরের মৃতদেহের দিকে দেখছে আর মনে মনে ভাবছে, নিজের যে পরিণতি হয়েছে সে পরিণতি হতে দেয়নি তার সর্বেশ্বর। একথা ভেবেই চোখে জল এলো তার। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।